এরপরে বিমানটি আপনাদের সামনে কিউবানিট প্রদর্শন করবে। কিউবানিট এমন একটি ম্যানুভার যেখানে বৈমানিক বিমান দ্বারা আকাশের বুকে ইংরেজি 8 অঙ্কন করে থাকেন। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, বর্ণিল ধোঁয়া ছড়িয়ে বৈমানিক এখন আকাশের বুকে ইংরেজি 8 অঙ্কন করলেন। অতি দ্রুত উচ্চতা ও দিক পরিবর্তন করে শত্রু বিমানের পেছনে অবস্থান নিতে এটি একটি অনন্য কৌশল। এইমাত্র আপনারা দেখতে পেলেন চমৎকার কিউবানিট। কমতালির মাধ্যমে বিমানটিকে অভিবাদন জানাতে সকলকে অনুরোধ জানাচ্ছি। KW বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে অবস্থিত শত্রুর ঘাঁটিকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। এই বিমানটি গোলা, রকেট, বোমা, মিসাইল সহ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহনে পারদর্শী। এরপরই বিমানটি মঞ্চের বাঁদিক থেকে এগিয়ে আসছে মঞ্চের সামনে 4-point roll যুদ্ধ কৌশল প্রদর্শনের জন্য। এই বিমানটি ভূমিতে অবস্থিত শত্রুর ঘাঁটিকে ধ্বংস করার জন্য 250 কেজি বোমা বহন করতে সক্ষম। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন KW যুদ্ধ বিমানের 4-point aerobatic। এই বিমানটিতে আরো আছে অত্যাধুনিক GPS সিস্টেম, হেড আপ ডিসপ্লে, মাল্টিফাংশন ডিসপ্লে। বিমানটি এখন তার দিক পরিবর্তন করে মঞ্চের দক্ষিণ পাশ থেকে ধেয়ে আসবে আপনাদের সামনে এলিয়ন রোল প্রদর্শনের জন্য। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বর্ণিল ধোঁয়া ছড়িয়ে বিমানটি এগিয়ে আসছে মঞ্চের সামনে এলিয়ন রোল যুদ্ধ কৌশল প্রদর্শনের জন্য। বিমানকে পৃথিবীব্যাপী প্রচলিত এটি একটি দারুণ ম্যানোভার। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন KW যুদ্ধ বিমানের এলিয়ন রোল। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং ঘন্টায় সর্বোচ্চ 800 কিলোমিটার অধিক গতি সম্পন্ন এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর 4 নং বহরের অন্তর্ভুক্ত। শুধু মন্ডলী আমরা চলে এসেছি KW যুদ্ধ বিমানের অ্যারোবেটিক্স প্রদর্শনীর শেষ পর্যায়ে। বিমানটি এখন দিক পরিবর্তন করে মঞ্চের বাম দিক থেকে হাই স্পিড পাস দিয়ে ভিক্টোরিয়ার মাধ্যমে শেষ করবে আজকের এই প্রদর্শনী। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার গতি সঞ্চার করে এগিয়ে আসছে ভিক্টোরিয়াল প্রদর্শন করার জন্য। এইমাত্র আপনারা দেখতে পেলেন বিমানটি ঘন্টায় মানসম্পন্ন। এই বিমানটি 9 এপ্রিল 2013 বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। প্রিয় শ্রুতি, F-7 বিজয়ন যুদ্ধ বিমান অ্যারোবেটিক্স প্রদর্শন করতে এবার আসছেন উইং কমান্ডার SM শামীম হায়দার। উইং কমান্ডার শামীম ইনস্ট্রাকশন পালন করেন। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন একটি F-7 বিজয়ন যুদ্ধ বিমান ধেয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এগিয়ে আসছে হাফ কিউবানিক প্রদর্শনের জন্য। গণচীনের তৈরি আধুনিক এই যুদ্ধ বিমানটিতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি অ্যাভিওনিক, ওয়েপন সিস্টেম, মাল্টিফাংশন ডিসপ্লে, মুভিং ম্যাপ, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং এয়ারবোন ইন্টারসেপশন রাডার সমৃদ্ধ বিভিন্ন ধরনের সুবিধা যা শত্রু বিমানকে ধ্বংস করতে বৈমানিকে সাহায্য করে। এখন বিমানটি আপনাদের সামনে 3টি আফটাবানার টার্ন প্রদর্শন করবে। শত্রু বিমানকে ধ্বংস ও যুদ্ধ বিজয়কে ত্বরান্বিত করতে এই টার্নটি দারুণ কার্যকর। এই টার্নের মাধ্যমে বিমানটি প্রতি সেকেন্ডে 18 ডিগ্রি এবং 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে দিক পরিবর্তন করে। বিমানটিতে লিডিং স্প্ল্যাট থাকার কারণে অতি ক্ষুদ্র পরিসরে দিক পরিবর্তন করতে সক্ষম যা শত্রুর পেছনে নিজের অবস্থান দৃঢ় করে। শুধু মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এগিয়ে আসছে আফটাবানার টার্ন প্রদর্শন করতে।
আপনারা দেখছেন F7 Vision যুদ্ধ বিমানের চমৎকার হাফা পানারটা। যুদ্ধের সময় অতি দ্রুত দিক পরিবর্তন করে মিসাইল ফায়ারিং কিংবা গোলা নিক্ষেপের প্রয়োজনে বেগ সঞ্চার করে শত্রু বিমানের পেছনে অতি অল্প সময়ে নিজেকে আক্রমণাত্মক পজিশন নিয়ে শত্রুকে ভূপাতিত করতে এই কৌশল পৃথিবীর সব পাইলট অবলম্বন করে থাকে। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে চলা যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা রকেট বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী। এই বিমানটি তার মিসাইল দিয়ে 22 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। শুধু মণ্ডলী বিমানটি এখন তার দিক পরিবর্তন করে মঞ্চের বাম দিক থেকে ধেয়ে আসবে আপনাদের সামনে এলিয়ন রোল যুদ্ধ কৌশল প্রদর্শন করার জন্য। এই বিমানটি ভূমিতে অবস্থিত শত্রু ঘাঁটি ধ্বংস করার জন্য 3000 পাউন্ড বোমা বহন করতে সক্ষম। বিমানটিতে আরো আছে অত্যাধুনিক পালস ডপলার রাডার যা 30 কিলোমিটার দূর থেকে শত্রু বিমানকে খুঁজে ভূপাতিত করতে সক্ষম। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের বাম দিক থেকে F7 Vision যুদ্ধ বিমানটি এগিয়ে আসছে এলিয়ন রোল প্রদর্শন করার জন্য। এই মাত্র আপনারা দেখতে পেলেন চমৎকার দুটি এলিয়ন রোল। যুদ্ধ শেষে অক্লান্ত পরিশ্রমের ফসল যুদ্ধ বিজয় ধ্বনি। এই বিজয় শুধু বৈমানিকের একান নয় বরং সবার। বিজয় উল্লাস পালন করার জন্য এখন বিমানটি অবস্থান নিচ্ছে তার মঞ্চের উল্টো দিকে। মঞ্চের পিছন দিক থেকে বিমানটি উদ্দাম গতিতে হয়ে আসবে ভিক্টর রোলের মাধ্যমে আকাশের বুক চেয়ে শূন্যে মিশে যেতে। শুধু মণ্ডলী আর কিছুক্ষণের মধ্যেই F7 Vision যুদ্ধ বিমানটি মঞ্চের পিছন দিক থেকে এগিয়ে আসবে ভিক্টর রোল প্রদর্শন করতে। শুধু মণ্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি এইমাত্র আপনারা দেখতে পেলেন F7 Vision যুদ্ধ বিমানের ভিক্টর রোল আর এরই মাধ্যমে শেষ হলো F7 Vision এর আজকের অ্যারোবেটিক শো। প্রিয় শ্রুতি অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগ উপযোগী 4th generation ইয়াসু বেডি ফাইটার MiG-29 যুদ্ধ বিমান। বিমানটি পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার AKM আব্দুর রাজ্জাক। সময় শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন MiG-29 যুদ্ধ বিমান প্রদর্শন করছে মঞ্চের সামনে। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়াল করতে 2টি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার দিক পরিবর্তন করে মঞ্চের বাম দিকে অবস্থান নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চের বাম দিক থেকে বিমানটি এগিয়ে আসবে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য। প্রথাগতভাবে একে নাইফ বলা হয়ে থাকে। শুধু মণ্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি উত্তর আকাশে। এখন দেখবেন ফ্লাইং স্যালুট টু দি চিফ গেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদান করল। পশ্চিমা বিশ্বসহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। রাশিয়ায় নির্মিত এয়ারবোন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত এই বিমানটি যুদ্ধক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রে বাইরে অবস্থিত শত্রু বিমান আক্রমণে সমান পারদর্শী। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে পারে। MiG-29 বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে মঞ্চের ডান দিক থেকে এগিয়ে আসছে তার স্লো স্পিড হ্যান্ডলিং ও সমারসল্ট প্রদর্শন করতে। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে বিমানটি এখন তার স্লো স্পিড হ্যান্ডলিং ও সমারসল্ট প্রদর্শন করছে। সংযোজিত এই বিমান শত্রু বিমানের দিকে না ফিরেই কেবলমাত্র শত্রুর দিকে তাকিয়ে মিসাইল দিয়ে ঘায়াল করতে সক্ষম। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটি যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষায় রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর ও প্রশংসিত এই বিমানটি এখন 2টি এলিয়ন রোল প্রদর্শন করবে যা পিছনে থাকা শত্রুকে ধোকা দিতে বহুল ব্যবহৃত একটি ম্যানুভার।
শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি বাম দিক থেকে ধেয়ে আসছে মঞ্চের সামনে এলিয়েন রোল প্রদর্শনের জন্য। শুধু মণ্ডলী আপনারা উপভোগ করছেন মিক্স এন্ড ট্রেন যুদ্ধ বিমানের এলিয়েন রোল। তাড়াতাড়ি মাথায় বিমানটিকে অভিবাদন জানাতে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। এই বিমানটি সামনে থাকা শত্রুর জন্য সত্যিই বিভীষিকাময়। এর অন্যতম প্রমাণ হল এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা এখন আপনারা আফটার বার্নার টার্নের মাধ্যমে দেখতে পাবেন। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এগিয়ে আসছে তার আফটার বার্নার টার্ন প্রদর্শন করার জন্য। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা রকেট বোমা ও মিসাইল ছুড়তে অত্যন্ত পারদর্শী। এই ফাইটারটি সর্বোচ্চ 3,000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। আপনারা উপভোগ করছেন মিক্স এন্ড ট্রেন যুদ্ধ বিমানের আফটার বার্নার টার্ন। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা। এখন বিমানটি তার দিক পরিবর্তন করে মঞ্চের দক্ষিণ দিক থেকে ধেয়ে আসবে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য ও দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার আফটার বার্নার টার্ন শেষ করে আপনাদের সামনে মঞ্চের ডান দিকে অবস্থান নিচ্ছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। যুদ্ধক্ষেত্রে পৃথিবীর যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে এই বিমানটি অত্যন্ত কার্যকর। শুধু মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এগিয়ে আসছে মঞ্চের ডান দিক থেকে মঞ্চের সামনে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। শুধু মণ্ডলী দেখতে পাচ্ছেন মিক্স এন্ড যুদ্ধ বিমানের ইনভার্টেড ফ্লাইট বৈমানিক সম্পূর্ণ উল্টো অবস্থায় বিমানটি উড্ডয়ন করালেন। আর এই চমৎকার প্রদর্শনীর পরে এই বিমানটি একটি ডেই টার্ন করে মঞ্চের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থান নেবে। আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার দিক পরিবর্তন করে মঞ্চের উত্তর পশ্চিম প্রান্তে এগিয়ে যাচ্ছে। শুধু মণ্ডলী বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর প্রতীক এই মিগ-29টি এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে যুদ্ধজয়ের বিজয়োল্লাস প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে। শুধু মণ্ডলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের উত্তর পশ্চিম প্রান্তে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি এগিয়ে আসবে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সম্মানিত সুধী চোখ রাখুন মঞ্চের উত্তর পশ্চিম প্রান্তে। সুধী মণ্ডলী দেখতে পাচ্ছেন মিক-29 বিমানটি এগিয়ে আসছে মিক-29 প্রদর্শন করতে। আপনারা দেখতে পেলেন ঢাকার আকাশ বিদীর্ণ করে বিমানটি মিক-29 মাধ্যমে শেষ করলো আজকের এই মনোজ্ঞ অ্যারোবেটিক প্রদর্শনী। এই মনোজ্ঞ অ্যারোবেটিক শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক শো কন্ট্রোলের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ফ্লাইট লেফটেন্যান্ট পাভেল আহমেদ মহসিন। আজকের এই ফ্লাইপাস্ট এবং মনোজ্ঞ অ্যারোবেটিক প্রদর্শনীর ধারাবিবরণীতে ছিলেন স্কোয়াড্রন লিডার আদিত এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট জেভিন। ধন্যবাদ।